থেকে লাখ লাখ টাকা কামাচ্ছে, কাছে আমার বয়ফ্রেন্ড হতো। প্রথম পেমেন্ট দিয়ে নতুন জামা কিনলাম, তো ভাবলাম একটু সোয়াপ করে নিই ফার্স্টে, তারপরে এটা কাটবো সিলটা। আমি ভিডিওর যেখান সেখান বলতে পারি যে কত পেমেন্ট পেয়েছি। আর ভিডিওর লাস্টে তোমাদের একটা অ্যাপের ব্যাপারে বলবো যেটা থেকে ইনকাম গ্যারেন্টি করতে পারবাই। তো আমার সাবস্ক্রাইবারের মধ্যে অনেকের সাথেই আমার রাস্তায় দেখা হয়, আর দেখা হলেই তারা দুটো কোশ্চেনই জিজ্ঞাস করবে সব সময়। যদি কোনো ছেলে সাবস্ক্রাইবারের সাথে দেখা হয়, আরে দাদা, আরে এখন খুচরো নাই, সরি, হ্যাঁ নেক্সট টাইম, আরে দাদা আমি তোমার সাবস্ক্রাইবার, তুমি দেবাংশু না? আরে ভাই সরি সরি, আমার একটু অন্যদিকে মন ছিল। আরে না না কোনো ব্যাপার না, বৌদির সাথে টাইপিং করছো তো? কোনো ব্যাপার না কোনো ব্যাপার না, আমাকে একটু বৌদির সাথে দেখা করাও। আরে না ভাই ওরকম কিছু না। হুম 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 আরে নাই রে ভাই। হ্যাঁ 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 হুম হুম চল ভাগ এখান থেকে। কি হলো? সরি ভাই সরি, হ্যাঁ হ্যাঁ ক্ষমা করলাম। আচ্ছা দাদা, হ্যাঁ বল, তোমার ভিডিওগুলো কিন্তু ব্যাপক হচ্ছে। থ্যাংকস ভাই থ্যাংকস। আচ্ছা কত কি ইনকাম হচ্ছে? এখনো ইনকাম হচ্ছে না ভাই? হুম 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 সত্যি করে? হ্যাঁ 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 একই জিনিস বারবার করে ভালো লাগে না, বুঝলি? তোমাকে যাই জিজ্ঞাস করছি তুমি নাই বলছো, তো আমার কি দোষ? কই, আমি ভালো ভিডিও বানাই সেটা স্বীকার করলাম তো। কি হলো? আচ্ছা ইউটিউব থেকে পেমেন্ট আসলে আমি একটা ভিডিও বানিয়ে দেবো, ঠিক আছে? এ তো যাদের সাথে দেখা হয় তাদের ভাবনা চিন্তা বললাম, আর যাদের সাথে দেখা হয় না তারা ভাবে এই দেবাংশু মালটা আবার ভিডিও আপলোড করে দিছে, মালটা বোধহয় অনেক টাকাই ঝাপছে, প্রত্যেক সপ্তাহে ঠিক এর ভিডিও চলেই আসবে। যতক্ষণ না মানুষের মাথায় টাকার লোভটা না জাগে, ততক্ষণ মানুষ কোনো কাজ করতে তো ইন্টারেস্ট দেখাবে না, প্রত্যেক সপ্তাহে মালটা ঠিক ভিডিও আপলোড করে দেয়। টাকা তো ভালোই ছাপছিস বল। বাহ, দেবাংশু আবার নতুন ভিডিও আপলোড করে দিল, এই বোধহয় ইউটিউব থেকে লাখ লাখ টাকা কামাচ্ছে, কাছে আমার বয়ফ্রেন্ড হতো। কি গো, ইউটিউব থেকে আমার পেমেন্ট আসলো তো? আমি তো ভেবেছিলাম তোমাকে আর এখানে দেখতেই পাওয়া যাবে না। কেন, কে যেন বেশ বলেছিল ওসব ইউটিউবের কোনো দাম নাই? হ্যাঁ হ্যাঁ আমি বলেছিলাম দাম নাই তো তোর, কোনো দাম নাই, মানুষকে দেখগা পড়ে লিখে চাকরি পাচ্ছে, আর তুই? আমার ইনকামও চাকরির ইনকাম থেকে কিছু কম না, বরং আমারই ইনকাম বেশি। ও তাও দাম নাই তোর কোনো, মানুষকে দেখা খাটনি করে দিন রাত এক করে কষ্ট করে ইনকাম করছে, আর তুই নাকম মরছিস এখানে, তখন তো একবার ভেবে দেখতো কতটা। তো আমার ভিডিও বানাতে কি কোনো কষ্ট হয় না নাকি? একটা ভিডিও বানিয়েই দেখো না। আচ্ছা আমার নেক্সট ভিডিওর টপিক আর 6-7 পেজের স্পিচ লিখে দিও তো, তোমার টপিকে ভিডিও বানাবো নেক্সট টাইম। ওইসব ফালতু কাজ করার জন্য আমি বসে নাই, বুঝলি? তুমি এখন আমাকে আর ফালতু বলতে পারো না, এখন আমিও আর্ন করি। এখনো তো বাপের টাকাতেই বসে বসে খাচ্ছিস। আমি যতটা জানি এই ডায়লগটা সমস্ত বাবা মায়েরা ছেলে মেয়েদের যতদিন না 18 বছর বয়স না হয় ততদিন শোনায় না, তো আমারও এখনো 18 হয়নি, আমার 17, আমি তাও আর্ন করা শুরু করে দিয়েছি। কিন্তু বাপের কাছ থেকে তো টাকা চাওয়ার সময় কম যাস না। তুমিও কি ওই আত্মীয়গুলোর মতন নাকি জামা কাপড় দিয়ার দিকে না, এদিকে রেজাল্টের বেলায় সবার আগে খোঁজ নিতে চলে আসে? আরে এরকম তো প্রত্যেকের মা বাবারাই করে না, এ কথাটা পুরোপুরি সঠিক না। তাহলে সঠিক কথাটা কি? যাদের ছেলে মেয়েরা ভালো রেজাল্ট করে তাদের বাবা মারা এরকম ফোন করে, যাতে তাদের ছেলের রেজাল্টটা প্রত্যেক আত্মীয়র মধ্যে ছড়িয়ে যায়।
তুমিও কি তাই করো? সেই রেজাল্ট আজ পর্যন্ত কোনোদিন করেছিস? নির্লজ্জার মতন বলছিস, একটু লজ্জা করে নে তোর, বল। না, তোমার ছেলে তো এখন ফেমাস ইউটিউবার, এটা নিয়েও তো ফোন করতে পারো। ফোন করলেই আগে আমাকে জিজ্ঞাসা করবে, কি গো তোমার ছেলে চাকরি পেলো? হ্যাঁ, তো তখন তুমি অ্যান্সারে দিবা, আমার ছেলে তো এখন চাকরি দেওয়ার জন্য ছেলে খুঁজছে। কি করে একটু বেশি ডায়লগ দিচ্ছিস না? আর কত টাকা ইনকাম করছিস ওই ছাই মাথা করে? মানুষের কাছে কোনোদিন তার এজ আর ইনকাম জিজ্ঞাস করতে নেই, এটুকু ম্যানার্স নাই তোমার? তো আমাকে ওকে বলবি না? না, বলবো না, টপ সিক্রেট, এমনিতেও ইউটিউবের ইনকাম কাউকে বলতে হয় না। আরে আমি তোকে বিনা কাপড়ে দেখেছি, আমার থেকে আর কি লুকানো? কবে? ছোটবেলায়। তুই কি ভাবলি এখন? আর এখনো দেখতে পারি, আমার থেকে 2 সপ্তাহ ছোটই থাকবি। তো এখন ওই অ্যাপটার ব্যাপারে তোমাদের বলে দিচ্ছি, যেটা থেকে তোমরা ইনকাম গ্যারেন্টি করতে পারবা। আর যারা যারা সেফটি নিয়ে ভয় পাচ্ছ যে তোমাদের ডেটা লিক হয়ে যাবে বা কিছু, যতটা হয় আমি তোমাদের সেভ করে অ্যাপটার ব্যাপারে ডিটেলসে বলবো। আর পেমেন্ট প্রুফ তোমাদেরকে স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি আমি, এখানে ইনকাম কেমন করে কি করতে হবে সেটা দেখো পুরোটা, ইচ্ছা হলে করবে নালে করবে না, পয়সা দরকার হলে করো নালে নালে অ্যাপটাকে ভার্মে জানিয়ে দেবো। তো এখন তোমরা স্ক্রিনে একটা হোয়াটসঅ্যাপ দেখতে পাচ্ছ, আর ওখানে একটা লিঙ্কও দেখতে পাচ্ছ। তো লিঙ্কে ক্লিক করে প্রথমে তো তোমাদের প্লে স্টোর থেকে অ্যাপটা ডাউনলোড করতে হবে। তো প্লে স্টোর থেকে অ্যাপটা ডাউনলোড করার পর ওপেন করে নেবা, আর ওপেন করে স্টার্ট নাওয়ের অপশান এসছে নিচে, ওটায় ক্লিক করে ফোন নাম্বার দিয়ে ওটিপিতে ক্লিক করবা। তো ওটিপি আসবে আর অ্যাপটা লগ ইন হয়ে যাবে। তারপর এখানে চেয়েছে শপ বা স্টোর বা দোকান নেম, তো এখানে তোমরা একটা বুমবাম নাম দিয়ে দাও, পপ স্টোর বা গাজা স্টোর, কি করে দিয়ে নেক্সট এ ক্লিক করবা। এখানে তোমাদের এন্টার লোকেশন দিতে বলছে, লোকেশন বাড়ির দিতে হবে না, আমি যেমন বহরমপুরে থাকি বহরমপুর দিয়ে দিলাম, বা মুর্শিদাবাদ দিয়ে দিলাম, বুমবাম যা আসতে মাথায় দিয়ে দাও। তো লোকেশন দেওয়ার পর নেক্সট এ ক্লিক করবা। এবার এখানে অনেক ব্যাংকের নাম দিছে, এবার যদি তোমরা সেফটি নিয়ে একটু ভাবো, তোমাদের অরিজিনাল যে ব্যাংক সে ব্যাংকের কিছু যদি না দিতে চাও না দিতে পারো। পেটিএম পেমেন্টস ব্যাংক যাদের আছে তারা ওই পেটিএম পেমেন্টস ব্যাংকটাকে ইউজ করতে পারো, আমি তো ওটাই ইউজ করে ইনকাম করছি। ওখানে আমার মেন ব্যাংকের সাথে কোনো লিঙ্কও নাই বা কিছুই নাই, আটানা পয়সাও নাই আমার, তো আমি ওটা থেকে করছি। সেফটি নিয়ে ভয় পেলে কেউ এভাবে করতে পারো। বা এয়ারটেল থ্যাঙ্কস না পেমেন্ট কি একটা অ্যাপ হয় ওটার একটা ব্যাংক আছে, জিও ব্যাংক, ওরকম অনেক ব্যাংক আছে, তো এই ব্যাংকগুলোর সাথে লিঙ্ক করে নাও এখানে। তো এখানে আমি পেটিএম পেমেন্টস ব্যাংকটাকে চুজ করলাম, চুজ করে এখানে আমি এবার আমার পেটিএম পেমেন্টস ব্যাংকের সব ডিটেলসগুলো দিয়ে দিব। তারপর ক্রিয়েট শপের অপশান দেখতে পাচ্ছ, ওটাই ক্লিক করবা। তো অ্যাপটা লোড হয়ে গেছে, কিন্তু এখানে তোমাদের কন্ট্যাক্টসের অ্যাক্সেস চাইছে, যেটা তোমরা ডিনাই করে দাও, অ্যালাউ করতে হবে না। ডিনাই করে দেওয়ার পর এবার অ্যাপটা পুরোপুরি খুলে গেছে, কিন্তু নিচের দিকে তোমরা দেখতে পাচ্ছ অ্যাড ইওর প্রোডাক্ট। তো প্রোডাক্টটা যেই তোমরা অ্যাড করবা, তোমরা একটা স্ক্যাচ কার্ড পাবা, ওটাকে স্ক্যাচ করলে পারে 10 টাকার মধ্যে যে কোনো একটা অ্যামাউন্ট পেয়ে যাবা। অ্যাড প্রোডাক্টের উপর ক্লিক করে এখানে তোমরা দেখতে পাচ্ছ আইটেম নেম অ্যান্ড সাইজ, ওখানে বুমবাম একটা প্রোডাক্টের নাম দিয়ে দাও, যেমন আমার এই ফোনটা মোটো E4 প্লাস, ওটাই দিয়ে দিলাম। নিচে প্রাইস লেখা আছে, ওখানে বুমবাম অ্যামাউন্ট ভরে দাও। তারপর ক্যাটাগরি নেম, ওটা না দিলেও চলবে। তো ওই দুটো দেওয়ার পর নিচে সেভের অপশান আসবে, সেভের অপশানে ক্লিক করে দাও। আর এখানে প্রোডাক্ট বুকটের এটাতে এটাতে কোনো টাকা পয়সা কিচ্ছু লাগবে না তোমাদের, কিচ্ছু খরচ হবে না, শুধু ইনকাম করবা। হ্যাঁ, অ্যাপটা লুট যতদিন দিচ্ছে বুমবাম পয়সা ইনকাম করে নাও, আমি তো তাই করবো। তো যেমনটা আমি বলেছিলাম, প্রোডাক্টটা যেই অ্যাড করবা তোমরা একটা স্ক্যাচ কার্ড পাবা, সেটা পেতে গেলে ওই লাস্টের অপশানটা সেটিং এর যে অপশানটা দেখতে পাচ্ছ ওটাতে ক্লিক করে দাও। ক্লিক করে একটু নিচে এসে মাই রিওয়ার্ডস এর যে অপশানটা আছে ওটাই ক্লিক করো। ক্লিক করার পর সবার প্রথমে একটা স্ক্যাচ কার্ড দেখতে পাচ্ছ, ওটাকে ক্লিক করবা, দিয়ে এইভাবে স্ক্যাচ করে নেবা। 10 টাকার মধ্যে যে কোনো একটা অ্যামাউন্ট পেয়ে যাবা, আর যে ব্যাংকের ডিটেলস ওখানে দিছিলা আগে সেই ব্যাংক অ্যাকাউন্টে অটোমেটিক 5 সেকেন্ডের মধ্যে টাকাটা ঢুকে যাবে।
এরপর ইনকামের সোর্স হচ্ছে, তোমরা এই অ্যাপটাকে রিফেল করো, আমি যেভাবে স্টেপ বাই স্টেপ বুঝালাম সেইভাবে তাদের অ্যাপেও খোলাতে হবে। যে প্রোডাক্টটা বুক করবে, যাকে রেফেল করলা, সে যে প্রোডাক্ট বুক করবে, তোমরা আবার একটা এখানে স্ক্যাচ কার্ড পেয়ে যাবা, ওটাকে স্ক্যাচ করবা, দিয়ে 10 টাকা করে পেয়ে যাবা। সেই টাকাটা অটোমেটিক 5 সেকেন্ডের মধ্যে পেটিএম পেমেন্টস ব্যাংক বা যে ব্যাংকের নাম দেবা, ডিটেলস দেবা, সেই ব্যাংকে ঢুকে যাবে। তো এইভাবে তোমরা যত খুশি বন্ধুদেরকে এইভাবে রেফেল করো আর ইনকাম করো 10 টাকা করে। 10 জনকে করলে 100 টাকা, 100 জনকে করলে 1000 টাকা, কত ইনকাম হবে তোমাদের একবার কল্পনা করে নাও। যদি তোমাদের পেটিএম পেমেন্ট ব্যাংক না থাকে, পেটিএম এর কোন একটা দোকানে যাও বা পেটিএম অ্যাপে একটা জায়গা লেখা থাকে পেটিএম কেওয়াইসি, কেওয়াইসি করে নাও গা, দিয়ে ওখানে পেটিএম পেমেন্ট ব্যাংক ওপেন করতে পারবা। কেওয়াইসি করতে 20 টাকা নেয়, হিসাব মতো 20 টাকা নেওয়া উচিত না, ওরা নিচ্ছে তাই, চোরটা শালা। তো ডিসক্রিপশনের লিঙ্কটা পেয়ে যাবে, অ্যাপের গিয়ে ডাউনলোড করে নাও আর ইনকাম স্টার্ট করো। তো গাইস ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলকে প্লিজ সাবস্ক্রাইব ও করে দাও, ভিডিওটা প্লিজ শেয়ার করে দাও। তোমরা যদি ছেলে হয়ে থাকো তাহলে তোমাদের বান্ধবীদের সাথে, আর যদি তোমরা মেয়ে হয়ে থাকো তাহলে তোমাদের বান্ধবের সাথে কমেন্টে জানাও তোমাদের ভিডিওটা কেমন লাগলো। তোমরা আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারো, লিঙ্ক ডিসক্রিপশানে পেয়ে যাবা। আর আমার এছাড়াও আরো দুটো চ্যানেল আছে, একটা খরগোশের, একটা দেবাংশু কমেডি শর্টস। ওটাতে একটু নতুন কিছু ট্রাই করছি, নেক্সট টপিক 307 কে রোস্ট করব। দুটো চ্যানেলের লিংক নিচে দেওয়া আছে। ওকে বাই। তো আমার সাবস্ক্রাইবারের মধ্যে তো আমার সাবস্ক্রাইবারের মধ্যে অনেকের সাথেই আমার বাহ দেবাংশ আবার উইন, বাহ দেবাংশ আবার নতুন ভিডিও আপলোড। এই গরমে ভিডিও বানানোর এটাই তো সমস্যা, ঘেমে একদম চকচক করছে, মনে হচ্ছে যে মেকআপ করেছি। আরে দাদা, আরে দাদা, সিনেমার আর্টিস্টরা যেমন বডি চকচক করানোর জন্য তেল দেয় ঠিক সেরকমই চকচক করছে। হুম 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 আরে এখন খুচুর নাই, সরি। হ্যাঁ।